হে গাইস, তো দেখো শুধু এর কাণ্ডটা, একা একা আয়নার মধ্যে কীরকম ও নিজে নিজেই হাল করছে। এই দেখো, একবার হাত এরম করছে, একবার আয়না দেখে কথা বলছে, আর আমি এটা পেছন থেকে আমি ভিডিওটা বানিয়েছি। ও দেখেনি কিন্তু এখন আমাকে যে আমি ভিডিও বানাচ্ছি, ঠিক আছে? আয়নায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কীরকম করছে দেখো, একবার হাতটাকে দেখাচ্ছে, একবার ঘুষি দেখাচ্ছে, ঠিক আছে? ও কীরকম করছে দেখো, দেখো শুধু রগড়টা দেখো, আয়নায় একবার ঠুকছে। হ্যাঁ, এই দেখো দেখো দেখো, আমার আয়নাটাকে ভাঙবে না বলো? এই দেখো 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 কাণ্ডটা, শুধু দেখো ওর যে ও কী করছে। এইবার তো আমাকে দেখে ফেলেছে, দেখো কি করছে, শুধু দেখো, একা একা আয়নার মধ্যে আয়নাটাকে মারছে, কুয়া করছে, কি করছে বুঝতে পারছি না। কি করছিলি? হ্যাঁ, হে গাইস, ব্যাক টু মাই চ্যানেল রাগি বোস। তোমার সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো এখানে একটা পাগলি একা একা কি করছিল তোমরা দেখতেই পেয়েছো। হ্যাঁ, কি করছিলি? আমার আয়নাটাকে কি ভাঙবি? আবার বলছে হ্যাঁ, দেখছো? ও মা, সবাই শোনো, আমার ঘর যদি কোনো সময় দেখেছো ভেঙে গেছে, ভাববে কিন্তু এই যে পাখি ভেঙেছে। বলছে সব ভেঙে দেবো, সব ভেঙে দেবো, তাহলে ভাবো। আর এই যে কি স্পিনার, এই যে লজেসের কাটি, ওই যে জলের বোতল, সব কিছু আমাদের ঘরে এরকম অত্যাচার করে। ঘরটা দেখছো কি করে রেখেছে, দেখো দেখো দেখো, ওই দেখো আর মুখটা কেমন করছে, শুধু দেখো। হ্যাঁ, তো ভাই কি করছে রে, বসে বসে চিল্লা খেলো, সস দিয়ে চিল্লা খেলো। তো চিল্লাটা অল্প একটু খেয়ে ওর সসটা খাওয়া দরকার। এই হ্যাঁ, তো দুটো তিথির দেখা যাচ্ছে তো, ঠিক তো? এই একটা তিথির, এই একটা তিথির, ঠিক? হ্যাঁ, এই যে আমিও তো দুটো হয়ে গেছি, এই যে এই তো। হাই, হ্যাঁ, এই তো আমারও দুটো ফোন, ঠিক ঠিক ঠিক। হ্যাঁ, আমিও দুটো মিম হয়ে গেছি। এই শোন না, আমি একটা কথা বলি তোকে, একটা দাঁড়া এক মিনিট। তো আমাকে বলছে ও তোমার আমি ভিডিও বানিয়ে দেবো, আমার ভিডিও ধরে দেবে ক্যামেরা। তো কি হয়েছে, এখানে বস, একটা কথা বলি না শোন। আচ্ছা, ওদের বলে দে যে আমার ভিডিওটা কেউ তোমরা লাইক করছো না কেন, কেউ লাইক করছে না, কেউ সাবস্ক্রাইব করছে না, বলে দে একটু। হ্যাঁ, কেউ করছে না, তুই বল করতে, বল বলো। আমার ঘর বাড়ি সব ভেঙে দিবি, ও এইসব বলছে না, তুই মিথ্যে কথা বলছিস। হ্যাঁ, দরজাটাকে কি ছাড়বি না তুই, দরজাটার মধ্যেও এঁকে দিবি ট্রায়াঙ্গেল। কি দেবো, কি দেবো বলবি তো, আর ফোনটা নিয়ে কি করবি সেটা বল। আমাকে ছবি তুলে দিবি, মানে আমাকেও ভিডিও বানিয়ে দেবে, বুঝতে পেরেছো? শোন একটা কথা বল, তো শোন, স্যার আন্টি এসেছিল আজকে? আন্টি আসেনি কেন, কখন? রাত্রে 8:30 বা 7:30 বাজে, এখন আন্টি আসেনি, আন্টি আসবে। আর বলে দে তোর ভাইকে, তোর ভাই ঘুমাচ্ছে, বলে দে। আচ্ছা ঠিক আছে, এবার ওর ভিডিও বানাচ্ছে, নে ধর, ধরে বলে দে। এখানে ক্যামেরা, ক্যামেরা এখানে। হ্যাঁ বল বল,
বল আমার ভাই আছে, আমার মুখে এরকম হয়ে গেল কেন, পোকার মতো পোকার এরকম দূর 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 থেকে ধরতে এরকম এরকম এখানে পেছন থেকে হাতে এরকম হাতে আবার এটা ক্যামেরা, এখানটা ক্যামেরা, এটা হাত দিবি না এই ব্যাপার, এটা অল্প, হ্যাঁ এই নে বল বল আমার ভাইকে দেখেছো তোমরা, বল আমাকে দেখা না তোকেই দেখা যাবে, হ্যাঁ বলবি তো কিছু, বল আমার ভাইকে দেখেছো তোমরা, তোমার ভাইকে দেখেছো আমরা, কি উল্টালি আমরা তোমরা আমরা আমরা, বল আমার ভাইকে তোমরা দেখেছো, আমার ভাইকে তোমরা দেখেছো, বল দেখো নি তো, দেখো নি তো, ঠিক আছে আমার ভাই কদিন বাদে, কদিন বাদে আমার ভাই চলে আসবে, হ্যাঁ বল আমার ভাই তখন আমার সাথে ভিডিও বানাবে, বল তখন আমরা তিনজন মিলে ভিডিও বানাবো, আমি মিম আর আমার ওম ভাই, ওম ভাইয়ের নাম কি আরেকটা চিন্টু ভাই, তাই তো চিন্টু ভাই আমার বলে, হ্যাঁ চিন্টু ভাই এখন ঘরে, চিন্টু ভাই এখন ঘরে, তাই তো, তো চলো ভিডিওটা ভালো লাগে, এইখানে দেখে দেখে ফুলকুলুচি গান হচ্ছে, তো চলো ভিডিওটা এইটুকুনি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে যাও, বলো চলো টাটা।